আজ যে গাছটির কথা আমি বলতে চলেছি, এই গাছটি খুবই উপকারী তাদের জন্য যারা অ্যাস্থমা বা শ্বাসকষ্টের রোগী। এই গাছটি এতটাই শ্বাসকষ্টের বা অ্যাস্থমার জন্য উপকার যে এই গাছটির নামই দেওয়া হয়েছে অ্যাস্থমা প্ল্যান্ট। এর বিজ্ঞানসম্মত নাম ইউফোরবিয়া হির্টা। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই গাছটি প্রচলিত। আপনার এলাকাতেও এই গাছটিকে দেখতে পারবেন। এই গাছটি ঝোপে ঝাড়ে এই গাছটি হয়ে থাকে। এর পাতাগুলো ছোট ছোট আকারের হয়ে থাকে, দুটো পাতার মাঝখানে ফুল থাকে এবং গাছের ডাঁটিটি ভাঙলে কষ বার হয়। এই গাছটি যদি যেখানে আপনারা দেখতে পারবেন অবশ্যই এটাকে সংগ্রহ করে রাখার চেষ্টা করবেন। এই গাছটি আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে, কিন্তু আমরা ঝোপঝাড় মনে করে সবসময় তুলে ফেলে দিয়ে থাকি বা আমরা জানি না এর গুণাগুণ কী। তো চলুন দেখে নেওয়া যাক কী কী রোগের ক্ষেত্রে এই গাছটি উপকারী। এই গাছটি শ্বাসকষ্ট বা অ্যাস্থমা, কফ, ব্রঙ্কাইটিস, হাঁপানি জন্য খুবই উপকারী একটি ওষুধ। এছাড়া যদি কারো চুল পড়ে যায় এবং মাথায় টাক পড়ে যায় সেক্ষেত্রেও এটি খুবই ভালো ফলদায়ক। কোনো জায়গায় কাঁটা বিঁধলে, কাঁটা যদি না বার হয় এই গাছটি ব্যবহার করা যেতে পারে। মেয়েদের সাদা সাপের সমস্যা, ছেলেদের পুরুষত্বহীনতা, এছাড়াও বিভিন্ন অনেক ব্যবহার এই গাছটির রয়েছে। কিভাবে ব্যবহার করবেন? অ্যাস্থমা বা শ্বাসকষ্ট রোগের ক্ষেত্রে পাতাটি ভালো করে বেটে জলের সাথে মিশিয়ে সেটা যদি খাওয়া যায় তাহলে শ্বাসকষ্ট কমে যায় এবং সাথে সাথে কি হয়, ভেতরে জমে থাকা কফ বার হয়ে যায়। তার ফলে শ্লেষ্মজনিত বিভিন্ন রোগ, হাঁপানি, অ্যাস্থমা যাকে বলা হয় এগুলি কমে যায়। যদি কারো চুল পড়ে যায়, মাথায় টাক পড়ে যায় তাহলে এই পাতা বেটে তার পেস্ট মাথায় লাগান, সেখানে ভালো ফল পাবেন। অনেক সময় কাজ করতে গিয়ে জঙ্গলে ঝোপে ঝাড়ে বিভিন্ন কাঁটা আঙুলে বা হাতে বা পায়ে ফুটে যায়, সেক্ষেত্রে এই পাতার রস সেখানে লাগালে কাঁটা বার হয়ে যাবে। পাতার রসের সাথে মধু মিশিয়ে খেলে মেয়েদের সাদা স্তাপের সমস্যা দূর হয়। ছেলেদের পুরুষত্বহীনতার ক্ষেত্রে তালের শ্বাসের সঙ্গে এই পাতার রস মিশিয়ে খেলে ছেলেদের পুরুষত্ব ফিরে আসে। বুঝতেই পারছেন গাছটি খুবই উপকারী। এছাড়াও বিভিন্ন উপকার রয়েছে, যেরকম দাঁত, দাঁতের ক্ষেত্রে যদি কারো দাঁত হয় তাহলে এই পাতার রস যদি সে দাঁতে দেওয়া যায় সেক্ষেত্রে দাঁত ভালো হয়ে যায়। তবে একটি কথা অবশ্যই মনে রাখবেন, বেশি খেলে পেটে জ্বালা হতে পারে, কার আবার হার্টবিট কমে যেতে পারে, বমি ভাব হতে পারে বা বমি হতে পারে, তাই অবশ্যই অতিরিক্ত মাত্রায় এটি খাবেন না। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্তই, অন্য ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।